জুনিয়র নায়িকা নায়িকা রিপন কাঞ্চন সুচরিতাকে সদস্যপদ রুবেলের মতো একটা শক্তিশালী নায়িকা তাদের হাত ধরে এই শিল্পী সমিতিটা হয়েছে। আজকে ছিলেন নিপুণ, কেন নিপুণ মাহমুদ কলিকে চয়েস করেছেন? নিপুণ আসলে ডিপজল এবং মিশা সদাগরকে কী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, কিভাবে এই খেলা জমে উঠবে? এবার 2024-26 সালের FDC-র শিল্পী সমিতির নির্বাচন কিভাবে জমে মাখন হয়ে যাবে, খেলা আরও বেশি জমবে, তাই নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন প্রথমেই শুনি নিপুণ কেন মাহমুদ কলিকে সভাপতি হিসাবে, তার প্যানেলের সভাপতি হিসাবে চয়েস করেছেন। এই যে দেখুন, কোথা থেকে হয়েছে, আহমেদ শরীফ সাহেব থেকে আরম্ভ করে তারপরেই কিন্তু একটু এসে যার ওখানে চোখটা আটকায় সেটা কিন্তু মাহমুদ কলি সাহেব। তাদের হাত ধরে এই শিল্পী সমিতিটা হয়েছে, কোথা থেকে হয়েছে, আহমেদ শরীফ সাহেব থেকে আরম্ভ করে তারপরেই কিন্তু একটু এসে যার ওখানে চোখটা আটকায় সেটা কিন্তু মাহমুদ কলি সাহেব। হ্যাঁ, মাহমুদ কলি যোগ্য মানুষ, দুইবার তিনি এই শিল্পী সমিতির কিন্তু সভাপতি ছিলেন, আবার দুইবার সেক্রেটারি ছিলেন, এটি অবশ্য অনন্য ঘটনা। এই খেলাটি নিপুণ খেলেছেন। প্রশ্ন হলো, মিশা সদাগর কি দুইবার সেক্রেটারি ছিল না, একবার সভাপতি ছিল না? কিন্তু মিশার কথা কিন্তু বাচালতা আছে, তার মধ্যে তার প্রতি মানুষের শ্রদ্ধা আসলে ততটা নেই। সে একটি বাচাল প্রকৃতির লোক, যখন যেটি প্রয়োজন, কিছুটা জায়েদ খানের ভদ্রভাষণ, জায়েদ খান একটু অতিরিক্ত, মিশা একটু কম, এটুকু যা ব্যবধান। আর ইমেজের কথা যদি বলি, ডিপজলের স্বাভাবিক ইমেজ খুব একটা হাই না। ব্যক্তি হিসাবে হয়তো ভদ্র, অনেক দান করেন, কিন্তু তার যে দেশের মধ্যে যে ইমেজ, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, সেটি কিন্তু ইলিয়াস কাঞ্চনের ধারে কাছেও নেই। ইলিয়াস কাঞ্চনের 10 ভাগের 1 ভাগও না। সেই হিসাবে নিপুণের সভাপতি ঘোষণায় নিপুণ অনেক এগিয়ে গিয়েছেন। আমরা এখন মাহমুদ কলির দুটি কথা শুনি, দুটি কথা জাস্ট শুনুন। আমি দুইবার সভাপতি ছিলাম এবং দুইবার সাধারণ সম্পাদক ছিলাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই, এবং এই সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি আশা করি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবাই বিচক্ষণ সদস্যরা সুচিন্তিত মতামত দিয়ে একটি ভালো কমিটি গঠন করার সুযোগ করে দেবেন, যারা যারা এই চলচ্চিত্র শিল্পের জন্য, চলচ্চিত্র শিল্পীদের জন্য এবং চলচ্চিত্রর উন্নয়নের জন্য ভালো কিছু অবদান রাখতে পারে। মাহমুদ কলির কথা থেকে স্পষ্ট বোঝা যায় মাহমুদ কলি সাহেব প্রাজ্ঞ, দক্ষ, সুদর্শন, স্মার্ট সংগঠক, তিনি পারবেন। কারণ এখানে শক্তির খেলা নয়, মিশা সদাগর যেভাবে বক্তব্য দেয় সেটি পেশি শক্তি স্টাইলের বক্তব্য, এরপরে ডিপজল যেভাবে বক্তব্য দেয় সেটি হলো কাউকে খোঁটা দেওয়া, ছোট করার চেষ্টা করা। সুচরিতা যেভাবে বক্তব্য দেয় সেটি হলো একজনকে হীন করে দেওয়ার চেষ্টা করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা। শিল্পীদের মধ্যে থাকবে ভদ্রতা, নম্রতা, অন্যকে শ্রদ্ধা করার মানসিকতা, কিন্তু মিশার মধ্যে অথবা ডিপজলের মধ্যে সুচরিতা কি আসলে সুচরিত্রা? সুচরিতা কিন্তু নায়ক জসিমের ডিভোর্সড ওয়াইফ, স্ত্রী ছিলেন, সুচরিতা আসলে সুচরিত্রা নয়। এখন কথা হলো এই যে সুচরিতা দেখুন কীভাবে কথা বলে, এবং একটা জুনিয়র নায়িকা না, নিপুণ তো নায়িকাই না, আপনার ছবিতে আসছে নিপুণ কাঞ্চন সুচরিতাকে সদস্যপদ রুবেলের মতো একটা শক্তিশালী নায়ক, প্লিজ আমাকে ইমোশনাল করবেন না, ফর গডস সেক। বলুন তো, একজন মানুষকে এভাবে তুচ্ছ করে কথা বলতে পারে? শি ইজ এ সেক্রেটারি অফ বাংলাদেশ আর্ট অ্যাসোসিয়েশন, মানে সিনেমা আর্টিস্ট অ্যাসোসিয়েশন। সুতরাং নিপুণের একটা মর্যাদা আছে, আমি বলছি না নিপুণ খুব ভালো, তবে নিপুণ নিজেকে ভালো হিসাবে উপস্থাপন করতে পেরেছেন, এটি হলো বড় কথা। নিপুণ ধরেন সব কাজে ব্যর্থ, কিন্তু একটি কাজে সফল হয়েছেন। প্রথমত হলো আমরা আরেকটা কাজ করেছি, 184 জনের যে সদস্যপদ বাতিল করা হয়েছিল সেই 103 জনকে কিন্তু আমরা মাননীয় হাইকোর্টের রায়ে কিন্তু আমরা সদস্যপদ দিয়েছি। এই যে
অধিকার বঞ্চিত 184 জন শিল্পীকে সদস্যপদ বাতিল করে দিয়েছেন জায়েদ খান। তাদের মধ্য থেকে প্রায় সবাইকে নিপুণ আদালতের নির্দেশক্রমে আইনকে আইন সিদ্ধ করে তাদেরকে সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন। এটি কিন্তু কৃতিত্ব, এই কৃতিত্ব, এই 184 জন বা 123 জন বা 24 জন যদি নিপুণকে ভোট করে, নিপুণের প্রতি রায় দেয়, তাহলে নিপুণের বিজয় অবশ্যম্ভাবী। এখানে কথা হলো নির্বাচন কমিশন, আপিল বিভাগ কিভাবে তাদের গেমটা প্লে করে সততার সাথে, সেটি দেখার বিষয়। তা আমার মনে হয় হাঁক ডাক দিবে, ডিপজল এবং মিশা সদাগর এরা হাঁক ডাক দিবে, চিল্লাফাল্লা করবে, কিছু লোককে বাগিয়ে নেওয়ার চেষ্টা করবে, হয়তো আরও দু একজনকে বাগিয়ে নিতে পারবে। এটা হলো জাতীয় পর্যায়ে বা মানুষের মিডিয়ার সামনে তারা একটা ভাব দেখাতে পারবে বাগিয়ে নিয়ে এসে। কিন্তু শিল্পী সমিতির সদস্যদের মধ্যে কী পরিস্থিতি বিরাজ করছে এটা তারাই জানে। তারা কাকে ভোট দিবে এসব দিয়ে তারা প্রভাবিত হবে না, কারণ এখানে কোটি কোটি সদস্য নয়, মাত্র 600 বা 700 বা 500 সদস্য। এদের মধ্য থেকে এদেরকে প্রভাবিত করা এত সহজ নয়। ওই গণ্ডির ভিতরে থেকে মিশা বা ডিপজলদের চরিত্র, উদ্দেশ্য এগুলো কিন্তু এই লোকগুলো বোঝে। এদেরকে ভোট করলে জায়েদ খান আবার শিল্পী সমিতিতে প্রাধান্য বিস্তার করার সুযোগ পাবে। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।